গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আবুল মনসুর আহমদের লেখা হুজুর কেবলা এমদাদ তার সবগুলি বিলাতি ফিনফিনে ধুতি সিল্কের জামা পোড়াইয়া ফেলিল ফ্লেক্সের ব্রাউন রঙের পাম্পসুগুলি বাবুরজিখানার বটি দিয়া কোপাইয়া ইলসা কাটা করিল চশমা ও রিস্ট মাটিতে আছড়াইয়া ভাঙিয়া ফেলিল খুর স্ট্রপ শেভিং স্টিক ও ব্রাশ অনেকখানি রাস্তা হাঁটিয়া নদীতে ফেলিয়া দিয়া বিলাসিতার মস্তকে কঠোর পদাঘাত করিয়া পাথর বসানো সোনার আংটিটা এক অন্ধ ভিক্ষুককে দান করিয়া এবং টুথব্রাশ ও টুথক্রিম পায়খানার টবের মধ্যে ফেলিয়া দিয়া দাঁত ঘুষিতে লাগিল অর্থাৎ এমদাদ অসহযোগ আন্দোলনে যোগদান করিল সে কলেজ ছাড়িয়া দিল তারপর সে কোরা খদ্দরের কল্লিদার কর্তা ও সাদা লুঙ্গি পরিয়া মুখে দেড় ইঞ্চি পরিমাণ ঝাঁকড়া দাড়ি লইয়া সামনে পিছনে সমান করিয়া চুল কাটা মাথায় গোল ন্যাকড়ার মতো টুপি কান পর্যন্ত পরিয়া চটি জুতা পায়ে দিয়া যেদিন বাড়ি মুখে রওনা হইল সেদিন রাস্তার বহু লোক তাকে সালাম দিল সে মনে মনে বুঝিল কলিযুগেও দুনিয়ায় ধর্ম আছে কলেজে এমদাদের দর্শনে অনার্স ছিল কাজেই সে ধর্ম খোদা রসুল কিছুই মানিত না সে খোদার আরস ফেরেস্তা ওহি হজরতের মেরাজ লইয়া সর্বদা হাসি ঠাট্টা করিত কলেজ ম্যাগাজিনে সে মিল হিউম স্পেন্সার কমতের ভাব চুরি করিয়া অনেকবার খোদার অস্তিত্বের অসারতা প্রমাণ করিয়াছিল কিন্তু খেলাফত আন্দোলনে যোগদান করিয়া এমদাদ একেবারে বদলাইয়া গেল সে ভয়ানক নামাজ পড়িতে লাগিল বিশেষ করিয়া নফল নামাজে সে একেবারে তন্ময় হইয়া পড়িল গোলগাল করিয়া বাঁশের কঞ্চি কাটিয়া সে নিজ হাতে এক ছড়া তসবি তৈরি করিল সেই তসবির উপর দিয়া অষ্টপ্রহর অঙ্গুলি চালনা করিয়া সে দুইটা আঙ্গুলের মাথা ছিঁড়িয়া ফেলিল কিন্তু এমদাদ টলিল না সে নিজের নধর দেহের দিকে চাহিয়া বলিল হে দেহ তুমি আমার আত্মাকে ছোট করিয়া কেবল নিজেই বড় হইতে চাহিয়াছিলে কিন্তু আর নয় সে আবার দ্বিগুণ উৎসাহে তসবি চালাইতে লাগিল দিন যাইতে লাগিল ক্রমে এমদাদ একটা অস্বস্তি বোধ করিতে লাগিল বহু চেষ্টা করিয়াও সে এবাদতে তেমন নিষ্ঠা আনিতে পারিতেছিল না নিজেকে বহু শাসাইল বহু প্রক্রিয়া অবলম্বন করিল কিন্তু তথাপি পোড়া ঘুম তাকে তাহাজ্যতের নামাজ তরক করিতে বাধ্য করিতে লাগিল অগত্যা সে নামাজে বসিয়া খোদার নিকট হাত তুলিয়া কাঁদিবার বহু চেষ্টা করিল চোখের পানির অপেক্ষায় আগে হইতে কান্নার মতো মুখ বিকৃত করিয়া রাখিল কিন্তু পোড়া চোখের পানি কোনো মতেই আসিল না সে স্থানীয় কংগ্রেস ও খেলাফত কমিটির সেক্রেটারি ছিল সেখানে প্রত্যহ সকালে বিকেলে চারিপাশের বহু মাওলানা মৌলবী সমবেত হইয়া কাবুলের আমিরের ভারত আক্রমণের কতদিন বাকি আছে তার হিসাব করিতেন এবং খেলাফত নোট বিক্রয় লব্ধ পয়সায় প্রত্যহ পান ও জর্দা এবং সময় সময় নাস্তা খাইতেন ইহাদের একজনের সুফি বলিয়া খ্যাতি ছিল তিনি এক পীর সাহেবের স্থানীয় খলিফা ছিলেন এবং অনেক রাত পর্যন্ত এলহু এলহু করতেন অল্পদিন পূর্বে এস্তে খাড়া করিয়া তিনি দেখিয়াছিলেন যে চারি বছরের মধ্যে কাবুলের আমির হিন্দুস্থান দখল করিবেন তাহার কথায় সকলেই বিশ্বাস করিয়াছিল কারণ মেয়ে লোকের ওপর জিনের আছর হইলে তিনি জিন ছাড়াইতে পারিতেন এই সুফি সাহেবের নিকট এমদাদ তার প্রাণের বেদনা জানাইল সুফি সাহেব দাড়িতে হাত বুলাইয়া মৃদু হাসিয়া ইংরাজি শিক্ষিতদের উদ্দেশ্যে করিয়া অনেক বাঁকা বাঁকা কথা বলিয়া উপসংহারে বলিলেন হকিত্তান যদি আপনি রুহের কি হাসিল করতে চান তবে আপনাকে আমার কথা রাখিতেই হইবে আচ্ছা মাস্টার সাহেব আপনি কার মুরিদ এমদাদ অপ্রতিভভাবে বলিল আমি তো কারো মুরিদ হই নাই সুফি সাহেব যেন রোগ নির্ণয় করিয়া ফেলিয়াছিলেন এইভাবে মাথা নাড়িতে নাড়িতে বলিলেন হুম, তাই বলুন গোড়াতেই গলদ। পীর না ধরিয়া কিহ হাসিল করতে পারে হাদিস শরীফ আসিয়াছে এখানে সুফি সাহেব বিশুদ্ধ আইন গায়নের উচ্চারণ করিয়া কিছু আরবি আবৃত্তি করিলেন এবং উর্দুতে তার মানে মতলব বয়ান করিয়া অবশেষে বাংলায় বলিলেন যজ্বা ও সলুক খতম করিয়া ফানা ও বাঁকা সমর্থ হইয়াছেন এরূপ কামেল ও মোকাম্মেল সালেক ও মজুব পীরের দামন না ধরিয়া কেহ জমিরের রওশনী ও রুহের তারক্কি হাসিল করতে পারে না হাদিসের এই সুস্পষ্ট নির্দেশের কথা শুনিয়া এমদাদ নিতান্ত ঘাবড়াইয়া গেল সে ধরা গলায় বলিল কি হইবে আমার তাহা সুফি সুফি সাহেব সাহেব এমদাদের কাঁধে হাত রাখিয়া বলিলেন ঘাবড়াইবার কোনো কারণ নাই কামেল পীরের কাছে গেলে একদিনে তিনি সব ঠিক করিয়া দিবেন স্বস্তিতে এমদাদের মুখ উজ্জ্বল হইয়া উঠিল সে আগ্রহাতসায্যে সুফি সাহেবের হাত চাপিয়া ধরিয়া বলিল কোথায় পাইব কামিল পীর আপনার সন্ধানে আছে উত্তরে সুফি সাহেব সুর করিয়া একটি ফার্সি বয়ত আবৃত্তি করিয়া তার অর্থ বলিলেন জহরের তালাশে যারা জীবন কাটাইয়াছে তারা ব্যতীত আর কেহ জহরের খবর দিতে পারে হাজার শকুর খোদার দরগায় বহু তালাশের পর তিনি জহর মিলাইয়াছেন সুফি সাহেবের হাত তখনও এমদাদের মুঠার মধ্যে ছিল সে তাহা আরও জোরে চাপিয়া ধরিয়া বলিল আমাকে লইয়া যাইবেন না সেখানে সুফি সাহেব বললেন কেন লইয়া যাইব না হাদিস শরীফে আসিয়াছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসিতে চায় তাহাকে সাহায্য কর সংসারের একমাত্র বন্ধন এবং অভিভাবক বৃদ্ধা ফুফুকে কাঁদাইয়া একদিন এমদাদ সুফি সাহেবের সঙ্গে পীর জিয়ারতে বাহির হইয়া পড়িল এমদাদ দেখিল পীর সাহেবের একতলা পাকা বাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অন্দরবাড়ির সব কখানা ঘর পাকা হইলেও বৈঠকখানাটি অতি পরিপাটি প্রকাণ্ড খড়ের আটচালা সে সুফি সাহেবের পেছনে পেছনে বৈঠকখানায় প্রবেশ করিল দেখিল ঘরে বহু লোক জানুপাতিয়া পাতিয়া আছেন। বৈঠকখানার মাঝখানে দেওয়াল ঘেঁসিয়া অপেক্ষাকৃত উচ্চ আসনে মেহেদি রঞ্জিত দাড়ি বিশিষ্ট একজন বৃদ্ধ লোক তাকিয়া দিয়া আলবোলায় তামাক টানিতেছেন এমদাদ বুঝিল ইনি পীর সাহেব আসসালামু আলাইকুম বলিয়া সুফি সাহেব সোজা পীর সাহেবের নিকট উপস্থিত হইয়া হাঁটু পাতিয়া বসিলেন পীর সাহেব সমুহস্থ তাকিয়ার উপর একটি পা তুলিয়া দিলেন সুফি সাহেব সেই পায়ে হাত ঘষিয়া নিজের চোখে মুখে ও বুকে লাগাইলেন তৎপর পীর সাহেব তাঁর হাত বাড়াইয়া দিলেন সুফি সাহেব তা চুম্বন করিয়া দাঁড়াইয়া উঠিলেন এবং পিছাইয়া পিছাইয়া কিছু দূর গিয়া অন্যান্য সকলের ন্যায় জানুপাতিয়া বসিলেন পীর সাহেব এতক্ষণে কথা বলিলেন কিরে বেটা খবর কি তুই কি এরই মধ্যে দায়রায় হাকিকাতে মোহাব্বত আর জজবাই জাতি বনাম হব্বে এশ্ক হাসিল করিয়া ফেললি নাকি পীর সাহেবের এই ঠাট্টায় লজ্জা পাইয়া সুফি সাহেব মাথা নিচু করিয়া মাজা ঈষৎ উঁচু করিয়া বলিলেন হজরত এই বান্ধাকে লজ্জা দিতেছেন পীর সাহেব তেমনি হাসিয়া বলিলেন তা না হইলে নিজের চিন্তা ছাড়িয়া অপরের রুহের সুপারিশ করিতে আমার নিকট আসিলে কেন কই তোর সঙ্গী কোথায় আহা বেচারা বড়ই অশান্তিতে দিনপাত করিতেছে এই বলিয়া পীর সাহেব চক্ষু বুঝিলেন এবং প্রায় এক মিনিট কাল ধ্যানস্থ থাকিয়া চক্ষু মেলিয়া বলিলেন সেই ঘরেই হাজির আছে দেখছি উপস্থিত মরিদগণের সকলে মুখ চাওয়াচয় করিতে লাগিল এমদাদ ভক্তি ও বিস্ময়ে স্তব্ধ হইয়া এক একদৃষ্টে পীর সাহেবের দিকে চাহিয়া রহিল রঞ্জিত দাড়ি গোফের ভিতর দিয়া পীর সাহেবের মুখ হইতে এক প্রকার জ্যোতি বিকীর্ণ হইতে লাগিল সুফি সাহেব এমদাদকে আগাইয়া ইশারা করিলেন সে ধীরে ধীরে পীর সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া সুফি সাহেবের ইঙ্গিতে অনভ্যস্ত হাতে কদমবুসি করিয়া উঠিয়া দাঁড়াইয়া রহিল পীর সাহেব বস বেটা তোর ভালো হইবে আহা বড় গরিব বলিয়া আলবোলার নলে দম কুশিলেন সুফি সাহেব আমতামতা করিয়া বলিলেন হযরতের অবস্থা তত গরিব নয় বেশ ভালো তালুক সম্পত্তি পীর সাহেব নলে খুব লম্বা টান টানকষিয়া ছিলেন কিন্তু মধ্যপথে দম ছাড়িয়া দিয়া মুখে ধোঁয়া লইয়াই বলিলেন বেটা তোরা আজইও দুনিয়ার ধনদৌলত দিয়া ধনী গরিব বিচার করিস এটা তোদের বুঝবার ভুল আমি গরিব কথায় দুনিয়াবি গর্বত বুঝাই নাই মুসলমানদের জন্য দুনিয়ার ধন দৌলত হারাম এই ধন দৌলত ইনসানের রোহানিয়ত হাসেলে বাধা জন্মায় তার মধ্যে নফসানিয়াত পয়দা করে আল্লাতালা বলিয়াছেন আরবি উর্দু বেশ দুনিয়ার ধনদৌলত ছয়তানের ওয়াসওয়াসা উহা হইতে দূরে পলায়ন কর কিন্তু দুনিয়ার মায়া কাটানো কি সহজ কথা তোদের আমি দোষ দিই না তোদের অনেকেই এখনও জেকেরের দরজাতেই পড়িয়াছিস জেকরে জলি ও জেকরে খফি এই দুই দরজার জেকের সারিয়া পরে ফেকেরের দরজায় পৌঁছিতে হয় ফেকের হইতে জহুর এবং জহুর হইতে মোরাকে বা মোশাহেদার কাবিলিয়াত হাসিল হয় খুদার ফজলে আমি আরেফিন সালেহিন ও সিদ্দিকিনের মোকামাতের বিভিন্ন দায়রার ভিতর দিয়া যেভাবে এলমে লাদন্নি ফয়েজ হাসিল করিয়াছি তোদের কলব অতটা কুসাদা হইতে দেরি অনেক দেরি বলিয়া তিনি হুক্কার নলটা ছাড়িয়া দিয়া সোজা হইয়া বসিলেন এবং চোখ বুঝিয়া ধ্যানস্থ হইলেন কিছুক্ষণ চোখ বুঝিয়া থাকিয়া হাসিয়া উঠিলেন এবং চিৎকার করিয়া বলিয়া উঠিলেন ক্ষুদ্রতে ইসদানি ক্ষুদ্রতে ইসদানি মুরিদরা সব সে চিৎকারে সন্ত্রস্ত হইয়া উঠিলেন কিন্তু কেহ কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিলেন না পীর সাহেব চিৎকার করিয়াই আবার চোখ বুঝিয়াছিলেন তিনি এবার ঈষত হাসিয়া চোখ মিলিয়া বলিলেন আমরা কত বছর হইল এখানে বসিয়াছি জনৈক মুরিদ বলিলেন হযরত বছর কোথায় এই না কয়েক ঘন্টা হইল পীর সাহেব বলিলেন অনেক দেরি অনেক দেরি আহা বেচারাটা চোখের বাহিরে আর কিছু দেখিতে পায় না অপর মুরিত বলিলেন হুজুর কেবলা আপনার কথা মোটেই বুঝিতে পারিলাম না পীর সাহেব মৃদু হাসিয়া বলিলেন অত সহজে কি আর সব কথা বোঝা যায় রে বেটা চেষ্টা কর চেষ্টা কর মুরিত ছিলেন একটু আবদের এরকমের তিনি বায়না করিলেন না কেবলা আমাদেরকে বলিতেই হইবে কেন আপনি বৎসরের কথা জিজ্ঞাসা করিলেন পীর সাহেব বলিলেন ও কথা আমাকে জিজ্ঞাসা করিস না তার চেয়ে অন্য কথা শোন এই যে সাদুল্লাহ একটি ছেলেকে আমার নিকট মুরিদ করিতে লইয়া আসিল আমি সে কথা কি করিয়া জানিতে পারিলাম আজ তোমরা তাজ্জব হইতেছ কিন্তু ইনশাল্লাহ তোমরা যখন বায় নসবতে বা তালিম লইবে তখন অপরের নসবত সম্পর্কে তোমাদের কলব আয়নার মতো রওশন হইয়া যাইবে আলগার্জ ইহাও খোদার এক শানে আজিম সাদুল্লাহ যখন আমার দস্তবুসি করে তখন তার মুখের দিকে আমার নজর পড়িল সঙ্গে সঙ্গে আমার রুহ সাদুল্লার রুহের দিকে মোতাবাজ্জা হইয়া গেল সেখানে আমি দেখিলাম সাদুল্লার রুহ আর একটা নতুন রুহের সঙ্গে আলাপ করিতেছে উহাতেই আমি সব বুঝিয়া লইলাম আল্লাহ আজিমুসান পীর সাহেব একজন মুরিদকে হুক্কার দিকে ইঙ্গিত করিলেন মুড়ি ধুক্কার মাথা হইতে সিলিম লইয়া তামাক সাজিতে বাহির হইয়া গেল পীর সাহেব বলিলেন তোমরা আমার নিজের নুৎফার ছেলের মতো তথাপি তোদের নিকট হইতে আমার অনেক গায়েবের কথা গোপন রাখিতে হয় কারণ তোমরা সে সমস্ত বাতেনি কথা বরদাস্ত করতে পারবে না জেকের ও ফেকের দ্বারা কাল কুসাদা করিবার আগেই কোনো বড় রকমের নূরে তাজাল্লি তাতে ঢালিয়া দিলে তাতে কলম অনেক সময় ফাটিয়া যায় এলমে লাদুন্নি হাসেল করিবার আগেই আমি একবার লৌহে মাহফুজে উপস্থিত হইয়াছিলাম তখন আমি মাত্র দায়রায় হকিকতে লাতা আয়ুনের তালিম লইতেছিলাম সায়েরে নাজাবির ফয়েজ তখন আমার হাসেল হয় নাই কাজী অর্শে মওয়াল্লার পর্দা আমার চোখের সামনে হইতে উঠিয়া যাইতেই আমি নূরে ইসদানি দেখিয়া বেহুশ হইয়া পড়িলাম তারপর আমার জেসমের মধ্যে আমার রুহের সন্ধান না পাইয়া আমার মুর্শেদ কাবলা তোরা তো জানিস আমার ওয়ালেদ সাহেবই আমার মুর্শেদ লাউহে মাহফুজ হইতে আমার রুহ বাহির করিয়া আমার জেসমের মধ্যে পরিয়া দেন এবং নিজের দায়রার বাহিরে যাওয়ার জন্য আমাকে বহুত তম্বিত করেন কাজেই দেখতেছিস কাবেলিয়াত হাসেল না করিয়া কোন কাজে হাত দিতে নাই খানিক্ষণ আগে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম আমরা কত বছর যাবৎ এখানে বসিয়া আছি শুনিয়া তোরা অবাক হইয়াছিলি কিন্তু এর মধ্যে যে কত ঘটনা ঘটিয়াছে তা শুনিলে তো তোরা আরও তাজ্য হইয়া যাইবি সেই জন্যেই সে কথা বলিতে চাই নাই কিন্তু কিছু কিছু না বলিলে তোরা শিখবি কোথা হইতে তাই সে কথা বলাই উচিত মনে করিতেছি সাদুল্লাহ এখানে আসিবার পর আমি আমার রুহকে ছাড়িয়া দিয়েছিলাম। সে তামাম দুনিয়া ঘুরিয়া সাত হাজার বছর কাটাইয়া তারপর আমার জেসমে পুনরায় প্রবেশ করিয়াছে এই সাত হাজার বছরে কত বাদশা ওফাত করিয়াছে কত সালতানাত মেসমার হইয়াছে কত লড়াই হইয়াছে সব আমার সাফ সাফ মনে আছে সেরেফ এইটুকুই বলিলাম ইহার বেশি শুনিলে তোদের কলব ফাটিয়া যাইবে ইতিমধ্যেই তামাক ছিল পীর সাহেব নল হাতে লইয়া ধীরে ধীরে টানিতে লাগিলেন সভা নিস্তব্ধ রহিল কলব ফাটিয়া যাইবার ভয়ে কেহ কোনো কথা জিজ্ঞাসা করিল না এমদাদ পীর সাহেবের কথা কান পাতিয়া শুনিতেছিল কৌতূহল ও বিস্ময়ে সে অস্থিরতা বোধ করিতে লাগিল সে স্থির করিল ইহার কাছে মুড়ি ধইবে পীর সাহেব অনেক নিষেধ করিলেন বলিলেন বাবা সংসার ছাড়িয়া থাকিতে পারবে না বড় কঠিন জিনিস ইত্যাদি কিন্তু এমদাদ পারবেন লইল পীর সাহেব নিজের লতিফায় জেকের জারি করিয়া সেই জেকের এমদাদের লতিফায় নিক্ষেপ করিলেন সে নিশি দুই চোখ বুঝিয়া পীর সাহেবের নির্দেশ মতো এলহু এলহু করতে লাগিল পীর সাহেব বলিয়াছিলেন খেলাওয়াতার অঞ্জুমান দ্বারা নিজের কল্পকে শিও লতিফার দিকে মোতোয়াজা করিতে পারিলে তার কালবে জাতে আহাদিগায়তের ফয়েজ হাসিল হইবে এবং তার রুহের ঘড়ির কাঁটার ন্যায় কাঁপিতে থাকিবে কিন্তু এমদাদ অনেক চেষ্টা করিয়াও তার কল্পকে লতিফায় মোতোয়াজা করিতে পারিল না তৎপরিবর্তে চোখের সামনে পীর সাহেবের মেহেদিরঞ্জিত দাড়ি ও তার রূপা বাঁধানো গড়গড়ার ছবি ভাসিয়া উঠিতে লাগিল ফলে তার কলবে যাতে আহদিগায়েতের ফয়জ হাসিল হইয়া তার রুহকে ঘড়ির কাঁটার মতো কাপাইবার পরিবর্তে ফুফু আম্মার স্মৃতি বাড়ি যাইবার জন্য তার মনকে উচ্চাটন করিয়া তুলিতে লাগিল দিন যাইতে লাগিল অনাহারে অনিদ্রায় এমদাদের চোখ দুটি মস্তকের মধ্যে প্রবেশ করিল তার শরীর নিতান্ত দুর্বল ও মন অত্যন্ত অস্থির হইয়া পড়িল সে বুঝিল এইভাবে আরও কিছুদিন গেলে তাহার রুহ বস্তুতই যেসম হইতে আজাদ হইয়া আলমে আমরে চলিয়া যাইবে সে স্থির করিল পীর সাহেবের কাছে নিজের অক্ষমতার কথা নিবেদন করিয়া সে একদিন বিদায় হইবে কিন্তু বলি বলি করিয়াও কথাটা বলিতে পারিল না একটা নতুন ঘটনায় সে বিদায়ের কথাটা আপাতত চাপিয়া গেল দূরবর্তী এক স্থানে মুরিদগণ পীর সাহেবকে দাওয়াত করিল প্রকাণ্ড বজ্রায় এক মন ঘি আড়াই মন তেল দশ মন সরু চাউল তিনশত মুরগি সাতশের অম্বুরি তামাক এবং তেরো জন সাগরেদ লইয়া পীর সাহেব মুরিদানে রওনা হইলেন পীর সাহেবের ভ্রমণ বৃত্তান্ত ইংরেজিতে লিখিয়া কলিকাতায় সংবাদপত্রে পাঠাইবার জন্য এমদাদকেও সঙ্গে লওয়া হইল নদীর সৌন্দর্য নদীপাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য এমদাদের কাছে বেশ লাগিল পীর সাহেব গন্তব্যস্থানে উপস্থিত হইলেন তিনি মুরিদগণের নিকট যে অভ্যর্থনা পাইলেন তাহা দেখিলে অনেক রাজা রাজাবাচ্ছা রাজত্ব ছাড়িয়া মোরাকে বা মোশাহিদায় বসিতেন পীর সাহেব গ্রামের মোড়লের বাড়িতে আস্তানা করিলেন বিভিন্ন দিন বিভিন্ন মুড়িদের বাড়িতে বিরাট ভোজ লাগিল। পীর সাহেবের একটু দূরে বসিয়া গুরু ভোজন করিয়া এমদাদ এতদিনের কৃচ্ছ সাধনার প্রতিশোধ লইতে লাগিল ইহাতে প্রথম প্রথম তার একটু পেটে পীড়া দেখা দিলেও শীঘ্রই সে সামলাইয়া উঠিল এবং তাহার শরীর হৃষ্টপুষ্ট ও চেহারা বেশ চিকনাই হইয়া উঠিতে লাগিল পীর সাহেবের ভাত ভাঙিবার কসরত দেখার সুযোগ ইতিপূর্বে এমদাদের হয় নাই এইবার সে ভাগ্যলাভ করিয়া এমদাদ বুঝিল পীর সাহেব রুহানি শক্তি যত বেশি থাকুক না কেন তার হজম শক্তি নিশ্চয়ই তার চেয়ে বেশি সন্ধ্যায় পুরুষদের জন্য মজলিস বসিত রাতে এশার নামাজের পর মহলে মেয়েদের জন্য ওয়াজ হইত কারণ অন্য সময় মেয়েদের কাজে ব্যস্ত থাকিতে হয় সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ ছিল স্ত্রীলোক ধর্ম ধর্মকথা বোঝাইতে একটু দেরি হইত কারণ মেয়ে লোকদের বুদ্ধিসুদ্ধি বড় কম তারা নাকেল আকেল কিন্তু বাড়িওয়ালার ছেলে রজবের সুন্দরী স্ত্রী কলিমন সম্বন্ধে পীর সাহেবের ধারণা ছিল অন্যরকম মেয়ে মজলিসে ওয়াজ করিবার সময় তিনি দিকে ঘন ঘন দৃষ্টিপাত করিতেন তিনি অনেক সময় বলিতেন তাসাওয়ফের বাতেনি কথা বুঝিবার ক্ষমতা এই মেয়েটার মধ্যেই কিছু আছে ভালো করিয়া তোয়াজ দিলে তাকে আবেদার আবেয়ার দরজায় পৌঁছাইয়া দেওয়া যাইতে পারে এশার নামাজের পর দাড়ি চিরুনি ও কাপড়ে আতর লাগানো সুন্নত এবং পীর সাহেব সুন্নতের একজন বড় মতে কাজ ছিলেন ওয়াজ করিবার সময় পীর সাহেবের প্রায়ই যজবা আসিত সে যজবাকে মরিদগ ফানাফিল্লাহ বলিত এই ফানাফিল্লার সময় পীর সাহেব জ্বলিয়া গেলাম পুড়িয়া গেলাম বলিয়া চিৎকার করিয়া চিত হইয়া শুইয়া পড়িতেন এই সময় পীর সাহেবের রুহ আলমে খাল হইতে আলমে আমরে পৌঁছিয়া রুহে ইয়াদানির সঙ্গে ফানা হইয়া যাইত এবং নূরে ইয়াদানিতার চোখের উপর আসিয়া পড়িত কিন্তু সে নূরের জালবা পীর সাহেবের চোখকে সহ্য হইত না বলিয়া তিনি এইরূপ চিৎকার করিতেন তাই যজবার সময় একখণ্ড কালো মখমল দিয়া পীর সাহেবের চোখ মুখ ঢাকিয়া দিয়া তাহার হাত পা টিপিয়া দিবার ওসিয়াত ছিল এইরূপ যজবা পীর সাহেবের প্রায়ই হইত এবং মেয়েদের সামনে ওয়াজ করিবার সময় একটু বেশি হইত এইসব ব্যাপারে এমদাদের মনে একটু খটকার সৃষ্টি হইল কিন্তু সে জোর করিয়া মনকে ভক্তিমান রাখিবার চেষ্টা করিতে লাগিল সে চেষ্টায় সফল হইবার আগেই কিন্তু ও পথে বাধা পড়িল প্রধান খলিফা সুফি বদরুদ্দিন সাহেবের সঙ্গে পীর সাহেবকে প্রায়ই কানাকানি করিতে দেখিয়া এমদাদের মনের খটকা বাড়িয়া গেল তার মনে পীর সাহেবের প্রতি একটু দুর্নিবার সন্দেহের ছায়াপাত হইল এমন সময় পীর সাহেব একদিন অকসৎাত ঘোষণা করিলেন তিনি আর দু একদিনের বেশি সেই অঞ্চলে তষ্টিফ রাখিবেন না এই গভীর শোক সংবাদে সাগরেদ মরিদগণের সকলেই নিতান্ত গমগীন হইয়া পড়িল জনৈক সাগরেদ সুফি সাহেবের ইশারায় বলিলেন হুজুর কেবলা আপনি একদিন বলিয়াছিলেন এই অঞ্চলের মুসলমানগণকে কেরামতে নেসবতে বায়ানান্নাস দেখাইবেন তা না দেখাইয়াই কি হুজুর এখান হইতে তশরিফ লইয়া যাইবেন এখানকার মুরিদগণের অনেকেই বলিতেছেন হুজুর মাঝে মাঝে কেরামত না বলিয়া উম্মি মুরিদগণের অনেকেই গোমরা হইয়া যাইতেছেন মাওলানা লকবধারী ওই ভণ্ডটা ওপাড়ার অনেক মরিদকে ভাগাইয়া নিতেছে সে নাকি বছর বছর একবার আসিয়া কেরামত দেখাইয়া যায় পীর সাহেব গম্ভীর মুখে আরবি এবং উর্দুতে বললেন আল্লাহ কেরামতের একমাত্র মালিক মানুষের কি সাধ্য কেরামত দেখায় ওসব শয়তানের চালাদের কথা আমার সামনে বলিও না তবে হ্যাঁ মোরাকে বা বায়ানের নাসের তার কি দেখাইব বলিয়াছিলাম বটে কিন্তু তার আর সময় কোথায় সমস্ত সাগ্রেদ ও মুরিদগুন সমস্বরে বলিয়া উঠিলেন না হুজুর সময় করিতেই হইবে এইবার উহা না দেখিয়া ছাড়িব না অগত্যা পীর সাহেব রাজি হইলেন স্থির হইল সেই রাতেই মোরাকেবা বসিবে সারাদিন আয়োজন চলিল রাত্রে মৌলুদের মাহফেল বসিল হযরত পয়গম্বর সাহেবের অনেক অনেক মোয়াজেজাত বর্ণিত হইল মৌলুদ শেষ করিয়া খাওয়া দাওয়া হইল এবং তৎপর মোরাকেবার বৈঠক বসিল পীর সাহেব বলিলেন আজ তোমাদের আমি যে মোরাকেবার তরকিব দেখাইব ইহার দ্বারা যে কোনো লোকের রুহের সঙ্গে আমি কথা বলিতে পারি আমি যদি নিজে মোরাকেবাই বসি তবে সেই রুহ গোপনে আমার সঙ্গে কথা বলিতে চলিয়া যাইবে তোমরা কিছুই দেখিতে পাইবে না তোমাদের মধ্যে একজন মোরাকেবায় বসো আমি তার রুহের দিকে তোমরা যার কথা বলিবে তার রুহের তাওয়াজ দেখাইয়া তার রুহের ফয়েজ হাসিল করিব তৎপর তোমরা যে কেহ তার সঙ্গে কথা বলিতে পারিবে তোমাদের মধ্যে কে মোড়াকে ভাই বসিবে সকলে মুখ চাওয়াচুই করিতে লাগিল কেহই কোনো কথা বলিল না মোরাকে ভাই বসিতে কেহই অগ্রসর হইল না এমদার দাঁড়াইয়া বলিল আমি বসিব পীর সাহেব একটু হাসিলেন বলিলেন বাবা মোরাকে বা অত সহজ নয় তুই আজিও চেকরে খাফা আম করিস নাই মোরাকে ভাই বসিতে চাস বলিয়া তিনি হো হো করিয়া হাসিয়া উঠিলেন দেখা দেখি উপস্থিত সকলেই হাসিয়া উঠিল লজ্জায় এমদাদের রাগ হইল সে বসিয়া পড়িল পীর সাহেব আবার বলিলেন কি আমার বুড়িদগণের মধ্যে আজিও কারো এতদূর রুহানি তরক্কি হাসেল হয় নাই যে কেবাই বসিতে পারে আমার খলিফাদের মধ্যেও কেহ নাই বলিয়া তিনি সাগরে দিকে দৃষ্টি ফিরাইলেন প্রধান খলিফা সুফি সাহেব উঠিয়া বলিলেন হুজুর কেবলা কি তবে বান্দাকে হুকুম করিতেছেন আমি তো আপনার আদেশে কতবার মোরাকেবায় নেসবতে বায়নের বসিয়াছি কোন নতুন লোককে বসাইলে হইতো না সুফি সাহেব আরো অনেকবার বসিয়াছেন শুনিয়া মুরিদ্নের অন্তরে একটু সাহসের উদ্রেক হইল তারা সকলের সমস্যারে বলিল আপনি বসুন আপনি বসুন অগত্য পীর সাহেবের আদেশে সুফি সাহেব মোরাকেবায় বসিলেন পীর সাহেব উপস্থিত দর্শকদের দিকে চাহিয়া বলিলেন কার রুহের ফয়েজ হাসিল করিব মুরিদগণের মুখের কথা যোগাইবার আগেই জনৈক সাগৃত বলিলেন এইমাত্র মাত্র মলুৎ শরীফ হইয়াছে হযরত পয়গম্বর সাহেবের মজেজা বয়ান হইয়াছে তাঁরই রুহ আনা হোক সকলেই খুশি হইয়া বলিলেন তাই হোক তাই হোক তাই হইল সুফি সাহেব আতর সিক্ত মুখমণ্ডলের চাই তাকিয়া হেলান দিয়া বসিলেন চারিদিকে আগরবাতি জ্বালাইয়া দেওয়া হইল মেশক জাফরান ও আতরের গন্ধে ঘর ভরিয়া গেল পীর সাহেব তার প্রধান খলিফার রুহে শেষ পায়গম্বর হজরত মোহাম্মদের রুফ মুবারক নাজেল করিবার জন্যে ঠিক তার সামনে বসিলেন সাগরেদ্রা চারদিক ঘিরিয়া বসিয়া মিলিত কণ্ঠে সুর করিয়া দরুদ পাঠ করিতে লাগিলেন পীর সাহেব কখনো জোরে কখনো বা আসতে নানা প্রকার দোয়া কালাম পড়িয়া সুফি সাহেবের চোখে মুখে ফুঁকিতে লাগিলেন কিছুক্ষণ ফুঁকিবার পর সাগরেদগণকে চুপ করিতে ইঙ্গিত করিয়া পীর সাহেব বুকে হাত বাঁধিয়া এক দৃষ্টি সুফি সাহেবের বুকের দিকে চাহিয়া রহিলেন সুফি সাহেবের বুকের দুইটা বোতাম খুলিয়া তার বুকের খানিকটা অংশ ফাঁক করিয়া দেওয়া হইয়াছিল পীর সাহেব তার দৃষ্টি সেইখানেই নিবদ্ধ করিলেন অল্পক্ষণের মধ্যেই সুফি সাহেবের শরীর কাঁপিতে লাগিল কম্পন ক্রমেই বাড়িয়া গেল সুফি সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিলেন এবং হাত পা ছুঁড়িতে ছুড়িতে মূর্ছিতের ন্যায় বিছানায় লুটাইয়া পড়িলেন পীর সাহেব মরিদগণের দিকে চাহিয়া বলিলেন বদর বাবাজির একটু তকলিফ হইল কি করিব পরের রুহের উপর অন্য রুহের ফয়েজ হাসেল আসানের সঙ্গে করা বেলকুল নামঙ্কের যাহুক হযরতের রুহ তাস্রিফানিয়াছেন তোমরা সকলে উঠিয়া ক্যাম কর বলিয়া তিনি স্বয়ং উঠিয়া পড়িলেন সকলেই দাঁড়াইয়া সমস্যারে পড়িতে লাগিল ইয়ানবী সালাম আলাইকা ইত্যাদি কেয়াম ও দরুদ শেষ হইলে অভ্যাস মতো অনেকেই বসিয়া পড়িল পীর সাহেব ধমক দিয়া বলিলেন হজরতের রুহেপাক এখনোই মজলিশে হাজির আছেন তোমরা কেহ বসিতে পারিবে না কার কি করিবার আছে করিতে পারো একটা বিষম ধাঁধায় পড়িয়া গেল সে ইহাকে কিছুতেই সত্য বলিয়া মানিয়া লইতে পারিল না মাথায় এক প্রকার অগ্রসর হইয়া বলিল কেবলা আমি কোন সওয়াল করিতে পারি পীর সাহেব চোখ গরম করিয়া বলিলেন যাও না জিজ্ঞাসা করো না গিয়া বলিয়া কণ্ঠস্বর অপেক্ষাকৃত মোলায়ম করিয়া আবার বলিলেন বাবা সকলের কথাই যদি রুহে রুহেপাকের কাছে পৌঁছিত তবে দুনিয়ার সব মানুষই অলিয়াল্লা হইয়া যাইত এমদাদ তথাপি সুফি সাহেবের দিকে চাহিয়া বলিল আপনি যদি পয়গম্বর সাহেবের রুহ হন তবে আমার দরুদ সালাম জানিবেন হজরতের রুহ কোনো জবাব দিল না পীর সাহেব এমদাদের কাঁধে হাত দিয়া তাহাকে একদিকে ঠেলিয়া দিয়া বলিলেন অধিকক্ষণ রুহে পাকে রাখা বেয়াদবী হইবে তোমাদের যদি কাহারও সিনা সাফ হইয়া থাকে তবে আসিয়া যে কোনো সওয়াল করিতে পারো বলিতেই পীর সাহেবের অন্যতম খলিফা মালানা বেলায়েতপুরী সাহেব অগ্রসর হইয়া আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ বলিয়া সুফি সাহেবের সামনে দাঁড়াইলেন সকলে বিস্মিত হইয়া শুনিল সুফি সাহেবের মুখ দিয়া বাহির হইল আলাইকুম আসসালাম ইয়া উম্মাতি মালনা সাহেব বলিলেন হে রাসালাত পানা সৈয়াদুল কাউন আমি আপনার খেদমত একটা আরজ করিতে চাই আওয়াজ হইল শিগগির বলো আমার আর দেরি করিবার উপায় নাই আমাদের পীর দস্তগীর কেবলা সাহেব নূরে ইসদানির আসা সহ্য করিতে পারেন না ইহার কারণ কি তার আমলে কি কোন গলত আছে কঠোর সুরে উত্তর হইল হ্যাঁ আছে পীর সাহেব শিহরিয়া উঠিলেন তিনি কাঁদো কাঁদো হইয়া বলিলেন কি গলত আছি আ আমার পঞ্চাশ বছরের রঞ্জকাশি কি সব পণ্ড হইয়াছে বলিয়া পীর সাহেব কাঁদিয়া ফেলিলেন সুফি সাহেবের অচেতন দেহের মধ্য হইতে আওয়াজ হইল হে আমার পিয়ারা মত ঘাবড়াইও না তোমার উপর আল্লাহ রহমাত হইবে তুমি মারফত খুঁজিতেছ কিন্তু শরীয়ত ত্যাগ করিয়া কি মারফত হয় পীর সাহেব হাত কচলাইয়া বলিলেন হুজুর আমি কবে শরীয়ত অবহেলা করিলাম উত্তর হইল অবহেলা করো নাই কিন্তু পালনও করো নাই আমি শরীয়তে চার বিবি হালাল করিয়াছি কিন্তু তোমার মাত্র তিন বিবি যারা সাধারণ দুনিয়াদার মানুষ তাদের এক বিবি হইলেও চলিতে পারে কিন্তু যারা রোহানি ফয়েজ হাসিল করিতে চায় তাদের চারবিবি ছাড়া উপায় নাই আমি চারবিবির ব্যবস্থা কেন করিয়াছি তোমরা কিছু বুঝিয়াছ চার দিয়াই এ দুনিয়া চার দিয়াই আখিরাত চারদিকে যা দেখো সবই খোদা চার চিজ দিয়া পয়দা করিয়াছেন চার চিজ দিয়া খোদা তালা আদম সৃষ্টি করিয়া তার হেদায়তের জন্য চার কেতাব পাঠাইয়াছেন সেই হেদায়েত পাইতে হইলে মানুষকে চার এমামের চার তরিকা মানিয়ে চলিতে হয় এইভাবে মানুষকে চারের ফাঁদে ফেলিয়া খোদাতালা চার কুর্সির অন্তরালে আছেন এই চারের পর্দা ঠেলিয়া আলমে আমারে নূরে ইসদানিতে ফানা হইতে হইবে দুনিয়াতে চার বিবির ভজনা করিতে হইবে পীর সাহেব সকলকে শুনাইয়া হযরতের রুহের দিকে চাহিয়া বলিলেন এই বৃদ্ধ বয়সে আবার বিবাহ করিব তুমি বৃদ্ধ আমি ষাট বছর বয়সে নবম্বর বিবাহ করিয়াছিলাম পীর সাহেব মিনতি ভরা কণ্ঠে বলিলেন না রে সালাতপনা আমি আর বিবাহ করিব না না করো ভালোই কিন্তু তোমার রুহানি কামেলিয়াত হাসেল হইবে না তুমি নুরে ইসদানির জলওয়া বরদাস্ত করতে পারিবে না তোমার মরিদানের কেহই নফসানিয়াতের হাত এড়াইতে পারিবে না পীর সাহেব হাঁটু গাঁড়িয়া বসিয়া বলিলেন আমি নিজের জন্য ভাবি নাই আর কিন্তু যখন আমার মরিদগণের অনিষ্ট হইবে তখন বিবাহ করিতে রাজি হইলাম কিন্তু আমি এক বুড়িকে বিবাহ করিব তুমি তব আস্তেকফার পারো তুমি খোদার কালাম রদ করিতে চাও তোমার বিবাহ ঠিক হইয়াছে বেহেস্তে আমি তার ছবি দেখি আসিয়াছি সে কে ইয়া এই বাড়ির তোমার মুড়িদের ছোট ছেলে রজবে স্ত্রী কলিমন ইয়া রাসুল্লাহ আমি মুরিদের স্ত্রী কি বিবাহ করিব সে যে আমার ব্যাটার বউয়ের সামিল ইয়া উম্মতি আমি আমার পালিত পুত্র জায়দেশ স্ত্রীকে নিকা করিয়াছিলাম আর তুমি একজন মুড়িদের স্ত্রীকে নিকা করিতে পারিবে না ইয়া রাসুল্লাহ সে যে সধবা রজবকে বলো টিকে তালাক দিতে কলিবন তোমার জন্যই হালাল এই মারফতি নিকায় ই পালনের প্রয়োজন হইবে না আমি আর থাকিতে পারি না চলিলাম আলাইকুম ইয়া চলিলামি মূর্ছিত সুফি সাহেব একটা বিকট চিৎকার করিলেন পীর সাহেবের অপর অপর সাগরেদরা তাকে সজরে পাখার বাতাস করিতে লাগিলেন মুরিদগণের স্বনির্বদ্ধ অনুরোধ সত্ত্বেও পীর সাহেব মাথা নাড়িয়া বলিতে লাগিলেন চাই না আমি রুহানি কামেলিয়াত আমি মুড়িদের বউকে বিবাহ করিতে পারিব না গ্রাম্য মুরিদগণ আখেরাতের ভয়ে পীর সাহেবের অনেক হাতে পায়ে ধরিল পীর সাহেব অটল এই সময় প্রধান খলিফা সুফি সাহেব স্মরণ করাইয়া দিলেন এই নিকা না করিলে কেবল পীর সাহেবের একারই রুহানি লোকসান হইবে না তার মুরিদগণের সকলের রুহের ওপরও বহুত মুসিবত পড়িবে তখন পীর সাহেব অগত্যা নিজের রেজা মন্দির জানাইয়া দাড়িতে হাত বুলাইয়া বুলাইয়া বলিতে লাগিলেন সুবাহ আল্লাহ এ সবই কুদরতে এলাহি তারই শানে আজিম আল্লাপাক নিজেই কোরআন মজিদ ফরমাইয়াছেন আরবি উর্দুতে বয়ান করিতে লাগিলেন বাপ চাচা পাড়াপড়শির অনুরোধে আদেশে তিরস্কারে এবং অবশেষে উৎপীড়নে তিষ্ঠিতে না পারিয়া রজব তার এক বছর আগে বিয়ে করা আদরের স্ত্রীকে তালাক দিল এবং কাপড়ের খুঁটে চোখ মুছিতে মুছিতে বাড়ির বাহির হইয়া গেল কলিমনের ঘন ঘন মূর্ছার মধ্যে অতিশয় ত্রস্ততার সঙ্গে শুভকার্য সমাধান হইয়া গেল এমদাত স্তম্ভিত হইয়া বর বেশে সজ্জিত পীর সাহেবের দিকে চাহিয়াছিল তার চোখ হইতে আগুন ঠিকরাইয়া বাহির হইতেছিল এইবার তার চেতনা ফিরিয়া আসিল সে এক লাফে বরাসনে উপবিষ্ট পীর সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া তার মেহেদি রঞ্জিত দাড়ি ধরিয়া হ্যাঁচকা টান মারিয়া বলিল তবে রে ভণ্ড শয়তান নিজের পাপ বাসনা পূর্ণ করিবার জন্য দুইটা তরুণ প্রাণ এমন দুঃখময় করিয়া দিতে তোর বুকে বাজিল না আর বলিতে পারিল না সাগরেদ মহিদ্রা সকলে মার মার করিয়া আসিয়া এমদাদকে ধরিয়া ফেলিল এবং চট চাপড় মারিতে লাগিল এমদাদ গ্রামের মাতব্বর সাহেবের দিকে চাহিয়া বলিল তোমরা নিতান্ত মূর্খ এই ভণ্ডের চালা কি বুঝিতে পারিতেছ না নিজের শখ মিটাইবার জন্য সে হজরত পয়গম্বর সাহেবকে লইয়া তামাশা করিয়া তার অপমান করিতেছে তোমরা এই শয়তানকে পুলিশে দাও পীর সাহেবের প্রতি এমদাদের বেয়াদবিতে মুরিদরা ইতিপূর্বে একটু অসন্তুষ্ট হইয়াছিল এবার তার মস্তিষ্ক বিকৃতি সম্বন্ধে তারা নিঃসন্দেহ হইল মাতব্বর সাহেব হুকুম করিলেন এই পাগলটা আমাদের হুজুরে কেবলার অপমান করিতেছে তোমরা কয়েকজন ইহাকে কান ধরিয়া গ্রামের বাহির করিয়া দিয়া আসো ভুলুণ্ঠিত পীর সাহেব ইতিমধ্যে উঠিয়া আস্তাক ফিরুল্লাহ পড়িতে পড়িতে তার আলুলায়িত দাড়িতে আঙুল দিয়া চিরুনি করিতেছিলেন মাতব্বর সাহেবের হুকুমের পিঠে তিনি হুকুম করিলেন দেখিস বাবা ওকে বেশি মারপিট করিস না ও পাগল ওর মাথা খারাপ ওর বাপ ওকে আমার হাতে শুকিয়ে দিয়েছিল অনেক তাবিজ দিলাম কোনো ফলই হইল না খোদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে গল্পকথন ভাই কল্লোক চ্যাপ্টার টুতে শুনছিলেন আবুল মনসুর আহমদের লেখা হুজুর কেবলা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া